করোনা রোগী শনাক্ত করার জন্য সিলেটের এমএানি মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে অত্যাধুনিক বিশেষজ্ঞ ল্যাব এ ল্যাবে আর মেশিন স্থাপন করা হবে গত সোমবার এ ল্যাবের যন্ত্রপাতি সিলেটে এসে পৌঁছায় দিন রাত টানা কাজ চলছে এই ল্যাব স্থাপনের জন্য উক্ত ল্যাবের কার্যক্রম শুরু হলে সফলভাবে চার ঘন্টার মধ্যে করোনা রোগী শনাক্ত করা যাবে এ ব্যাপারে সিলেট এম এ জিওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মইনুল হক বলেন রিয়েল টাইম পিসিএল মেশিন যেটা যার মাধ্যমে আপনার এই করোনা ভাইরাসকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে শনাক্ত করা যায় অত্যন্ত মানে ব্যয়বহুল এবং উন্নত মানের একটা মেশিন এবং তার সাথে আবার আমাদেরকে টোটাল উনত্রিশটা জিনিস দেওয়া হয়েছে অ্যাক্সেসরিজ যে জিনিসগুলো ছোট ছোটো ছোটো লাগে এগুলো দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে পরশুদিন আমরা পাওয়ার পর থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার নেতৃত্বে পুরো আমাদের যে মাইক্রোবায়োলজি বায়োলজি ডিপার্টমেন্টে একটা লাইব্রেরি আছে ওটার পূর্ণাঙ্গ ল্যাব হিসেবে রূপান্তরিত করা হইতেছে এই মুহূর্তে আমাদের কাজ চলতেছে আপনারা এখানে গেলে দেখতে পাবেন এবং পূর্ণ উদ্যমে কাজ চলতেছে আমরা আশা রাখতেছি কালকে মধ্যে আমরা একটা কিছু সমাধান রুম রিনোভেশন তৈরি হয়ে যাবে আমাদের এই ব্যাপারে আমাদের একটা কমিটি আছে যেটা একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ওইখানে আমি অধ্যক্ষ চেয়ারম্যান উপদেষ্টা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ইউনিসুর রহমান সাহেব এবং অন্যান্য প্রফেসরদেরকে নিয়ে বিভিন্ন বিভাগ সিভিল সার্জন আমাদের আমাদের জেলা প্রশাসক তারপরে হচ্ছে টেকনোলজির প্রায় এগারো বারো জন সবগুলো মিলিয়ে একটা কমিটি করা হয়েছে একত্রিশ জনের এই কমিটিতে একটা গাইডলাইন থাকবে এটা ওয়ার্ল্ড হেলথের একটা গাইডলাইন যেটা ডাকা বা মন্ত্রণালয় আমাদের অধিদপ্তর বা আইডিসি আর যেটা ফলো করে সেই অনুযায়ী যারা এই প্রশ্নতে কোনোগুলো কোয়েশ্চেন আছে অনেকগুলো জিনিস আছে ওইগুলো পড়ার পরে যদি সে এই ক্রাইটেরিয়া এই কাগজটা ফিল্ড আপ করতে পারে তাহলে মনে করা হবে যে সাসপেক্টেড তখন তাকে আমরা টেস্ট করব। এবং এখানে কোনো পেশেন্ট আসবে না ওইটা আপনার ওই পেশেন্টের আমরা শুধু স্যাম্পল স্যাম্পেল আসব। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে উপজেলা লেভেল থেকেও টেকনোলজিস্টটা বা সিভিল সার্জন হয়ে আসতে হবে আপনার সিভিল সার্জন সাবে রেকমেন্ডেশন লাগবে প্রয়োজনে আমরা আবার সিদ্ধান্ত নিব কার কার রেকমেন্ডেশন লাগবে আসার পরে আমরা ওইটা আমরা এখানে আমরা স্যাম্পলটা রেখে দেবো স্যাম্পলটা রাখার পরে তাকে উপযুক্ত যে রিসিপ্ট বা তার নাম্বার সব কিছু আমরা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা ওইটা প্রসেস করবো প্রসেস প্রসেসিংয়ের সময় হয় ধরেন ম্যাক্সিমাম চার ঘন্টা আমাদের লাগবে চার ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট দিতে পারবো তো যেটা হচ্ছে আমাদের সিলেটবাসী এতদিন আমাদের শামসুদ্দিন যে আমাদের কোয়ারেন্টাইন হসপিটাল যেটা আইসোলেশন সেন্টার শামসুদ্দিন হাসপাতালে এটা এখান থেকে যখন একটা পাঠানো হয়তো একটা স্যাম্পল বা দুইটা স্যাম্পল সেটা এই অনেক দুই তিন দিন সাত দিন লেগে যেত প্রায় আইডিসিআলে যাও এখান থেকে অ্যাম্বুলেন্সে এখন তো রাস্তাঘাট বন্ধ সব কিছু মিলে এখন আমরা এখানে বসে দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের আগামীকাল শনিবারে যদি রবিবারে যদি রুম পুরা পূর্ণাঙ্গ রূপে আমরা মেশিন ইনস্টল হয়ে যায় তখন আটা গ্রুপ আসবেন তিনজনের বা দুইজনের ওনারা আসা যারা আমাদের ট্রেন্ড আছে ওদেরকে আরও ট্রেনিং দেবেন আরও ট্রেনিং দেওয়ার পরে আমরা এটা পরীক্ষামূলকভাবে ওটা আমরা দু একটা স্যাম্পল আমরা চালাবো ওটা তখন ঢাকা আইডিসিআর বা মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে আমরা তখন আমরা রিপোর্টগুলো দেওয়া শুরু করতাম তো আশা রাখতেছি আমরা আগামী সপ্তাহ শেষের দিকে আপনার সিলেটবাসীকে আমরা একটা ভালো খবর দিতে পারবো আর আপনাদের কষ্ট করতে হবে না আমরা এখানেই করব। এই মুহুর্তে আমাকে যে কিটগুলো দেওয়া হয়েছে এর মধ্যে বিশটা কিট দেওয়া হয়েছে কিট মানে এখানে রিয়েজেন্টটা আছে আপনার ওই রিজেন্টটা যে রিজেন্টটা ওই একটা একটা কিটের মধ্যে চব্বিশটা টেস্ট হয় তো দুশো চল্লিশটা আপাতত আমরা দুশো জনের করতে পারবো ইন্দি মিডিয়াম আমি অলরেডি টাকাতে লেখছি যে দেওয়ার জন্য যে প্রয়োজন অনুযায়ী ওনারা সরবরাহ করবেন কিটের স্বল্পতা নাই কারণ ওইগুলো কিটগুলো আবার চায়না থেকে সরাসরি আসছে আর মেশিনগুলো অন্যান্য অত্যন্ত উন্নত মানের ওগুলা আমেরিকার কিছু আছে জাপানের এবং কিছু কোরিয়ান মেশিনের অনেকগুলো পার্ট আছে বিভিন্ন ধরনের চারটা পর্যায়ে আপনারা এখানে কাজ করে ইতিমধ্যে একত্রিশ সদস্যের একটি টিম এই যন্ত্রের উপর প্রশিক্ষণ নিচ্ছে বলে জানা যায় আগামী রবিবার এই ল্যাবের সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ আকিব চৌধুরী ডাস টেলিভিশন সিলেট